दर्शक चैनेले आसार जन्नो धन्यवाद। टाइम मैगजीनेर जरिप अनुसारे 100 जन पेयोनियारेर मध्य एक नंग तालिकाय जिनि एसेछेन तिनि आर केउ नन, तिनि होलेन सेंडा हो। जे व्यक्ति नतून किछु शुरू करते सहायता करेन एवं अन्येर अनुसरणेर पथ प्रस्तुत करेन ताके पेयोनियार बा अग्रदूत बोले। सेंड्रा नॉट अ राइटर, आई एम नॉट अ डायरेक्टर, आई एम एन एक्टर। यू नो आई स्टार्टेड एक्टिंग प्रोफेशनली। सेंड्रा मिजुओ कनाडियन अमेरिकन अभिनेत्री। Always am looking for and wanting is to find that connection, writer with the director, that I'm going to really understand. And my job is to... Tini BBC America Guptachar thriller series Killing Eve, ABC medical drama series Grey Air, Anatomy এবং ইভ পুলাশ্রীতে ক্রিস্টিনা ইয়াং চরিত্রে পরিচিত। তিনি দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, চারটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস এবং আটটি প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ড মনোনয়ন সহ অনেক প্রশংসা পেয়েছেন। সান্দ্রা মিজু ও 1971 সালের 20 জুলাই অন্টারিওর নেপিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি মধ্যবিত্ত দক্ষিণ কোরিয়ার অভিবাসীদের মেয়ে ও জুনসু, একজন ব্যবসায়ী এবং জিয়ন ইয়ং নাম একজন বায়োকেমিস্ট। তার বাবা মা 1960-এর দশকের গোড়ার দিকে এই অঞ্চলে চলে এসেছিলেন। তার এক ভাই রে এবং এক বোন গ্রেস এবং খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠেন। নেপিয়ায় ক্যামুড ক্রিসেন্টে বসবাস করেন, যেখানে তিনি 4 বছর বয়সে অভিনয় এবং ব্যালে শুরু করেছিলেন। I don't have to talk about change because my face looks the way that it does, and that speaks more than what I could possibly say. You know, so in some ways for me, it's about hanging in as long as I have. I am not slow, you are slow. It's a numbers game because if you see... Oh, Canadian Chobi, Double Happiness Air, প্রধান চরিত্রে অভিনয়ের জন্য তার জন্মস্থান কানাডায় খ্যাতি অর্জন করেছিলেন। ও এই অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জেনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। Only way that you can survive if you want to be an artist is concentrating on your art. ও 5 বছর ধরে চলচ্চিত্র নির্মাতা আলেকজান্ডার পায়েনের সাথে সম্পর্কে ছিলেন। And if it inspires change, then hallelujah. তারা
2003 সালের জানুয়ারিতে বিয়ে করেন। 2005 এর গোড়ার দিকে পৃথক হয়ে যায় এবং 2016 এর শেষ দিকে বিবাহ বিচ্ছেদ ঘটে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। আগামী পর্বে কোনো অজানা রহস্য, অদ্ভুত আবিষ্কার, রোমাঞ্চকর নিষিদ্ধ স্থান বা ঘটনা নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন। ধন্যবাদ।